হাসিয়া হাসিয়া কৃষ্ণের ভূমিকায় গিয়া আমার সঞ্জয় দাদা অনেক অনেক শাস্ত্র কথা উপহার দিয়া যায়। দাদা রে আমিও তো বসে বসে শুনলাম নীরা, আমার কথাই তুলি করি ওনার রাগ রাগ একটু হারাইতে হয়। তো তোমার একটা চেতে একটা কথাগুলো আমার খুব সুন্দর লেগেছে। তুমি আমাকে দেবী বলে সম্মান করে গিয়েছো, আবার শ্রীদেবীকে একটা প্রণাম করে গিয়েছো। শ্রীদেবী মানে আমার সহোদরের নাম। হরিব হরিব সবচেয়ে দামি কাজ করছো একটা, আমার নমস্কার না দিলে অসুবিধা নাই, আমার বউকে তোমার দিশা আমি খুশি হয়ে গেছি। শুধু সত্যের মন্ডলী মানুষটা কিন্তু তারা বেশি জ্ঞানী, আপনারা দেখবেন যারা জ্ঞানী মানুষ তাদের মাথার চুলগুলো অল্পদিনে চলে যায়। এদিন আমার সঞ্জয় দাদার ছেলে স্কুলে গেছে, টিচারে জিজ্ঞেস করে বলে এই ছেলেটা বলো তো দেখি মরুভূমি কোথায়। আমার সঞ্জয় দাদার ছেলে বলে তো মরুভূমি আমার বাবার মাথায়। আমাকে যেভাবে তিনি ভালোবাসা দিয়েছেন বিশ্বাস করেন, এতগুলো ভালোবাসা রাখার মতো জায়গায় কিন্তু আমার ভিতরে নেই। কেমন ভালোবাসা, একটা সাথে একটা সুন্দর সুন্দর গান দিয়ে আমাকে ভালোবাসা দিয়েছে। আই লাভ ইউ বলে ভেরি মাচ 100%। তুমি যে আমাকে এতগুলো ভালোবাসা দিয়ে ফেললে, তোমার ঘরে যে একটা আছে সেটাকে কি দিবে? আর সবকিছুর জন্য কিছু ভালোবাসা তোমার সবগুলো আমাকে দেওয়ার দরকার নাই। শেখালে বসে একটা সুন্দর গান করছে, তোমার কথাগুলো শুনে আমার বেশি খুশি লাগছে। আরে আর কৃষ্ণ রে কৃষ্ণ রে আমাদের গানও শেষ হবে, আপনাদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা হয়েছে। তো আজকে আমরা যে একটু দাঁড়ানোর জন্য বা একটু আনন্দ করার জন্য যে সুযোগ পেয়েছি, এই সুযোগটা আজকে আমাদেরকে যারা দান করেছে আমি আমার প্রভুর চরণে তাদের জন্য আমি দীর্ঘায়ু কামনা করি। কেন এই প্রভু জগৎবন্ধু সুন্দরের অজস্র সম্পত্তি রয়েছে চট্টগ্রাম শহরে, যেটা বর্তমানে আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছে, যার নাম হলো দেবপাহাড়। সেখানে 7.5 বিঘা আমাদের জমি রয়েছে, 1 বিঘা 2 বিঘা নয় 7.5 বিঘা জমি। এই জমিগুলো যাইবে হোক, হয়তো আগে যারা আমাদের আমাদের পরম গুরু ভাই যারা ছিল হয়তো তারা সেটা ধরে রাখতে পারেনি বলেই আজকে আমাদেরকে কষ্ট ভোগ করতে হচ্ছে। এখনো কিন্তু সেই জায়গা আর এস মতে জগৎবন্ধু সুন্দরের নাম।
যাবত সম্পদ কখনো বিক্রি হয় না। তো আজকে আমরা এত বড় বিশাল সম্পদ হয়ে এই আমরা যারা প্রভু জগৎকুন্দ সুন্দরের ভক্ত রয়েছি, আমাদের কিন্তু একটু দাঁড়ানোর মতো, একটু প্রণাম করার মতো, একটু প্রার্থনা করার মতো আমাদের কোন স্থান এই চট্টগ্রামে কোথায় ছিল না। আজকে যে তারা আমার দাদা, তারা আমি কারো নাম বলবো না, আমি সবার কথাই বলবো, যারা যারা এই মন্দিরের জন্য, এই জায়গার জন্য যারা অর্থ দান করেছেন, আমি আমার গভীরদের জন্য, আমার প্রভুর চরণে আপনাদের জন্য, আমি সকলের জন্য আমার প্রভুর কিছু জায়গা দিয়েছিল আমাদের নামে, জগৎবন্ধু সুন্দরের নামে, আর সামান্য জায়গা দিয়েছিল বাবা বুদ্ধ ধর্মের এই পূর্বদের, তাদেরটা কিন্তু তারা কিন্তু টিকিয়ে রাখছে এখনো, তাদের বুদ্ধ মন্দির সেখানে রয়ে গেছে, কিন্তু আমাদেরটা আমরা কিন্তু বাবা ধরে রাখতে পারি নাই। তো যা হয় বাবা, সে থেকে আর যেতে নাহি চাই, এবার যাবার সময় আমার কাছে একটি কথা জানতে চাইল, এই পৃথিবীতে যারা যারা প্রশ্ন রয়েছে তাদের সাথে নাকি বলে প্রতিদিন একটা মরা মানুষ বলে ঘুরে, একটা মরা মানুষের মুন্ড তাদের সাথে নাকি ২৪ ঘন্টা থাকে। যে বৈষ্ণবেরা কারো বাড়িতে মানুষ মারা গেলে তারা সাধ্যের খানা পর্যন্ত খায় না, এমন বৈষ্ণব কিভাবে আবার একটা মরা মানুষের মুন্ড নিয়ে ২৪ ঘন্টা ঘোরাফেরা করে? তোমার এই একটি কষ্টের দাম আজকে ১ কোটি টাকা। আমি চেষ্টা করব তোমার প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার জন্য। আর তুমি যে কথাটা বলে গিয়েছো, কৃষ্ণ নামের চরণ ধুলি পরণে গঙ্গার জলে, গঙ্গা দেবী মুক্ত হয় আমার ভাগবতে বলে, হ্যাঁ বৈষ্ণব আবার সেরকম বৈষ্ণব হইতে হবে। কেমন বৈষ্ণব? তিলকম তুলসীর মাল্য শিকা কবির বহিপাশ, ধরেন নাম সদা মুখে বৈষ্ণবের পঞ্চল। এগুলো সেরকম বৈষ্ণব হইতে হবে যারা ত্যাগী। তাই আমার এই প্রভু জগৎবন্ধু সুন্দরের যত অনুসারী রয়েছে, যারা দীক্ষা দান করে তারা কিন্তু সবাই ত্যাগী। আমাদের এখানে কেউ কিন্তু ভোগী নয়, আর যারা আমাদের দীক্ষা দান করে থাকে তারা কিন্তু সবাই বাবা, তারা কিন্তু সবাই ত্যাগী, তারা কেউ ভোগী নয়। আর তারা কিন্তু সবাই সংসার ত্যাগ করে, পিতা মাতা ত্যাগ করে, যারা আশ্রমবাসী হয়েছেন, যাদের কাছে কোনো স্বার্থের চিন্তা নাই, একমাত্র তারাই দীক্ষা দান করে। শাস্ত্রে একটা কথা বলে, জল খাবেন থাকিয়া গুরু ধরবেন যাচ্ছিয়া। আপনাকে গুরু ধরার আগে যাচাই করতে হবে, আমি যার কাছে গিয়ে আমার মাথা মতো করবো তিনি কি আমার এই মাতার মূল্য দিতে পারবে কি না। আমার মতো মানুষের কাছে দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। তো এই জন্য যদি যারা বা আপনারা যারা উপস্থিত রয়েছেন আমাদেরকে সহযোগিতা করবেন, এই কমিটিকে সহযোগিতা করবেন, আগামীতে যেন এই মন্দিরটা আমরা সাততলা দেখতে পাই। এটা একটা বৈষ্ণবীয় সংগঠন এই চট্টগ্রামে, এই মহানাম সংঘের মতো বৈষ্ণবীয় সংগঠন যেখানে সদা কীর্তন রয়েছে, যেখানে সদা ভোগারতি রয়েছে, যেখানে বৈষ্ণবীয় আচরণ বিধি মেনে আমরা চলাফেরা করি। তো আমরা চেষ্টা করি মানুষকে জগৎবন্ধু সুন্দরের সম্বন্ধে কিছু বোঝানোর জন্য। আর আমি নিরঞ্জন যেখানেই যাই না কেন, হয়তো ভারতে নয়তো বাংলাদেশে, এই তো কালী পূজার পরে আবার আমরা ভারতে চলে যাবো, আমি আর সর্যদা ভারতে চলে যাব। আমাদের এখন থেকে সেখানে কন্ট্যাক্ট শুরু হয়ে গেছে, সিরিয়াল নাম্বার শুরু হয়ে গেছে। আমি কিন্তু সেখানে গিয়ে প্রভুর নামে একটা ধ্বনি দেওয়ার চেষ্টা করি, অন্ততপক্ষে প্রভুকে প্রচার করার চেষ্টা করি, জানি না বাকিটা কতটুকু পর্যন্ত পারি। শুধু সজ্জন মণ্ডলী এক মালা গলায় দিলে হইলে মুক্তির পালা, আর এক মালা গলায় দিতে পারে সংসার। বাবা দুইটাই কিন্তু মালা, একটি মালা গলায় দিলে কি হয়, সংসারের জ্বালা বেড়ে যায়। বিশ্বাস গানে একটি কথা বলে, মানুষ খুন করিয়া জেলে গেলে একবার সারা পায়, সংসার জেলে একবার ঢুকলে যাবে পাওয়া।
আমাদের এটাই হচ্ছে সংসারের জারখানা। আরেকটা মালা দিলে মুক্তির মালা, সেটা কোন মালা? তুলসীর মালা। তো আপনি তুলসীর মালা গলায় দিলে যে স্বর্গে যাবেন তার প্রমাণ। আপনাকে যদি স্বর্গে যেতে হয় তাহলে আপনাকে বৈষ্ণবীয় আচরণ বিধি মানতে হবে, আর না হয় কোনোদিন আপনি স্বর্গে যেতে পারবেন না। কেন আমি তুলসীর মালা গলায় দিয়ে যদি মিথ্যা কথা বলি, আমি তুলসীর মালা গলায় দিয়ে যদি আমি অপবিত্র ভাবে চলাফেরা করি, আমি তুলসীর মালা গলায় দিয়ে যদি আমি কারো সম্পত্তির প্রতি লোভ করি, আমার এই মালাটা কাস্টের মালা হয়ে যাবে, এই মালা কোনোদিনও কাজে আসবে না। হ্যালো বাবা, এই মালা কিন্তু কোনোদিনও বাবা কাজে আসবে না। এই মালাটা কাজে আসবে কখন? এই যে আজকে গান হচ্ছে সত্য সত্যপতি তেলা ক্রেতায় মালতি, তারপরে বৃন্দাবতী কলিতে আসলে কলিতে তুলসী নয়, কলিতে তুলসী হয়েছে মাত্র ভিক্ষ, কলিতে তুলসী মাত্র ভিক্ষ। এই তুলসীর জন্ম কোথায়? ওই কলিতে। সবার আগে তুলসীর জন্ম, সবার পরে পৃথিবীতে কাষ্ঠরূপে এসেছে আবার তুলসী। আমি একটু সেদিকে জলে যেতে চাই, আছেন যত কৃষ্ণ ভক্ত আছেন এই ছিল। দক্ষ রাজার কন্যা কয়জন? 62 জন।
সবাই মাফ করে দেন ভাই বাসি আছে শুধু সত্যের মণ্ডলী এই পাসওয়ার্ড তো কন্যার দিত সাত জন কন্যা দিয়েছিল কাকে চন্দ্রকে এত ও পারে তো সাত জন অসুবিধা নাই ও পারে তুমি পারে তুমি ভাই তাদের বিয়ে আর তোমাদের বিয়ে এক জিনিস নয় আচ্ছা আচ্ছা বলবো বলবো তাদের মত আর আমাদের মধ্যে বেশ কো আছে তো এই জন্য বলে এই বৈষ্ণবেরা পায় সাধারণ মানুষে খায় আর দেবতারা নাকি চায় তারা চায় তাদের অন্য কোনো পিপাসা নাই নেই আচ্ছা শুধু সত্যের মণ্ডলী এখন এই সাত জন কন্যার মধ্যে একটার নাম ছিল সাথী নাম কি সাথী সাথী এই সাথীকে চন্দ্র বেশি জ্বালাতন করত চন্দ্রের নির্যাতন তিনি সইতে না পারিয়া ওর সাথীর চোখে জল আসিল শুন বন্ধু ভক্তের রোনা এই সাথী চন্দ্রের নির্যাতন আর যে কারণে চন্দ্রকে একবার অভিশাপ দিয়েছিল দক্ষ রাজা অভিশাপটি যক্ষা রোগে মরার জন্য এই চন্দ্র একবার যক্ষা রোগ হয়েছিল বলেই আমার দেবদেবী মহাদেব দিয়ে চন্দ্রকে ললাতে ধারণ করেছিল যে কারণে শিবের ললাতে একটি চন্দ্র দেখা যায় শাস্ত্র মতে কথা বলবো আজকে কিন্তু অসুবিধা এখন বাবা এই সাথী নাম ছিল কি সাথী সাথীর নিরোধ বিন্দু সমুদ্রে পড়িল সেই বিন্দু ঝিনুক দিয়া আহার করে সাথীর নিরোধ বিন্দু সমুদ্রে পড়িল সেই বিন্দু ঝিনুকে গিয়ে আহার করেছিল আহার করে সেই ঝিনুক গর্ভবতী হয় ঝিনুকের গর্ভে মুক্তার জন্ম কথা মিথ্যা ঝিনুকের গর্ভে বাবা ঝিনুক তো আপনারা চিনেন ওই মুখটা ফেটে যায় এই ঝিনুক যখন বাবা গর্ভবতী হবে আর বাচ্চা প্রসবের যখন সময় হবে আস্তে আস্তে ঝিনুক গুলো উঠে যাবে সমুদ্রের তীরে উঠে যাবে একদিন বিশ্বমিত্র খেলা চলে নদীর পারে ঘুরতে গেল তাই হাজার হাজার মুক্তা গিয়া চোখে দেখলো কথা বিশ্বমিত্র নদীর পারে গিয়া দেখে হাজার হাজার মুক্তা বৈকুণ্ঠে গিয়ে তিনি এই মুক্ত গুলো লক্ষ্মীর হাতে দিয়েছেন দেবী আমি আজকে সমুদ্রের পারে ঘুরতে গিয়েছিলাম আর সেখানে অনেক অনেক মুক্ত পেয়েছি একটা কাজ করো বলে যে কি এই মুক্ত গুলো দিয়ে আমার নারায়ণের জন্য সুন্দর করে একটা মালা গেঁথে তার গলায় পরিয়ে দাও নারায়ণের গলায় যখন মুক্তার মালা পরে ওদিকে তুলসী দেবী গিয়েছিল উপায়াত কৃষ্ণ শোন ভক্ত এখন তুলসী দেবী গিয়ে বলে বলে দেবী বলে দিদি গো আমাকে তুমি কিছু মুক্তা দাও তুমি যে মুক্তা দিয়ে নারায়ণের গলার জন্য একটি মালা বানিয়েছ আমাকেও কিছু মুক্তা দাও আমিও কিছু মুক্ত দিয়ে একটা মালা গাঁথব তার জন্য নারায়ণের জন্য কিন্তু এদিকে লক্ষ্মী দেবী কি বলছেন বলে খবরদার নারায়ণের গলাতে আমি ছাড়া মালা দেওয়ার অধিকার আর পৃথিবীতে কারো নাই মালাকার লাগিয়া গাতরে সখি মালাকার লাগিয়া গাতি এদিকে যখন মালার কথা বলেছে আমার লক্ষ্মী দেবী যখন অন্তরে পাইয়া তা লক্ষ্মী দেবী তিনি শোন ব্রহ্ম লক্ষ্মী আমি ছাড়া নারী
এদিকে লক্ষ্মী দেবী মালার জন্য মুক্তা না দেওয়াতে তুলসী দেবী রাগ করে বসে বসে কান্না করতেছে। রাত্রি শীতে আমাকে মুক্তা না দিয়া দিদি দাঁড়িয়া দিল, তাই এ কারণে আমার চোখে জল। শোনো বন্ধু আমি বলে সামান্য মুক্তার মালার জন্য আজকে তোমার চোখে জল আসছে। আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম, সত্য যাবে, ত্রেতা যাবে, তারপর যাকে কলিযুগ যখন আসবে বিঘ্ন রূপে পৃথিবীতে। আপনাকে ধন্যবাদ। প্রশ্ন কোথায় থেকে? মহাভারতে অশ্বমেধ পর্ব। কাকা প্রশ্ন কোথায়? মহাভারতে অশ্বমেধ পর্ব। আপনারা জানেন আমাদের কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের শেষে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, আর এই ব্রহ্ম হত্যা পাপের থেকে বাঁচার জন্য তারা সবাই পঞ্চ পাণ্ডব সবাই কার কাছে? ব্যাস মুনির কাছে গিয়েছিল, জিজ্ঞেস করেছিল, হে ব্যাস মুনি, আমরা যদি এই ব্রহ্ম হত্যা পাপের থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদের কি কি করতে হবে? তখন ব্যাস মুনি বলেছিল, তোমাদেরকে একটি অশ্বমেধ যজ্ঞ করতে হবে। যজ্ঞের নাম কি? অশ্বমেধ যজ্ঞ। এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা, এই অশ্বমেধ যজ্ঞ ঘোড়া যখন পঞ্চ পাণ্ডব ভবেতে আনিল, এই ঘোড়া তো দেশে দেশে ঘুরেছিল শাস্ত্রে প্রমাণ। এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা বাবা এক জায়গায় দুই জায়গায় নয়, বিভিন্ন রাজদাদার দেশে দেশে গিয়েছে, আর বিভিন্ন জন এই ঘোড়াটাকে বাবা বেরিয়ে আছে। এই ঘোড়াটাকে সুদানের জন্য স্বয়ং অর্জুন পর্যন্ত কয়েকবার যুদ্ধ করেছে। শেষ মুহূর্তে কোথায় এই ঘোড়া? শেষ মুহূর্তে সেই ঘোড়া হংসদ্বস রাজার দেশে গেল, এই হংসদ্বস রাজা এই ঘোড়াকে বাঁধিয়া দা। হংসদ্বস রাজা
ঘোড়াটাকে বেঁধে রাখার পিছনে কারণটা কি? বলে আমাদের জীবনে তো আমরা কোনোদিন কৃষ্ণ দর্শন লাভ করতে পারলাম না। পুত্রদেরকে বলছে, বলে বাবা একটি কাজ করো। বলে কাজটা কি? বলে যদি পারো এই ঘোড়াটাকে তোমরা বেঁধে রাখো, আর এই ঘোড়াটাকে যদি বেঁধে রাখো তাহলে অর্জুন তোমাদের সাথে যুদ্ধ করতে আসবে। আর অর্জুন যদি যুদ্ধ করতে আসে আমরা কৃষ্ণ দর্শন লাভ করতে পারবো। বলে কেন? কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ হয়, সেই অর্জুনের সাথে কৃষ্ণ আসবে এই কথা তো বলে কৃষ্ণ প্রেমেতে
আসেনি সজ্জন মণ্ডলী, ওইখানে দুবাই, আবুধাবি, মাস্কেট, বাহরাইন, কানাডা বিভিন্ন জায়গা থেকে অনুরোধ করছি কিছু গানের জন্য, কিন্তু তো আশ্রম দাদা একে আজকে আশ্রমের গান আপনারা অনুরোধ করলো, আজকে আপনাদের অনুরোধ রাখতে পারছি না বলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু সজ্জন মণ্ডলী আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এদিকে হঠাৎ করে অর্জুন এক বাণ নিক্ষেপ করেছে, অর্জুনের বাণে সুদর্শন মাটিতে যদি পড়ে তাহলে কি হবে, পৃথিবী প্রলয় হইয়া যাবে। এদিকে করুণ পাখিকে আহ্বান করিয়া বলে, এই মুন্ডটা নিবা তুমি তীর্থে যদি ফেলা যায় তাহলে এতে বর্তমানে মানুষ একটা ত্রিপাদ দোষ পায়, এই ত্রিপাদ দোষ পৃথিবীতে আর কখন না হইবে। এটার নাম কি মনে আছে কি নাই, তবে তোমার বেতন আজকে কম, এই কম আকাশ সুখিয়া কম, এই কথাটা যেহেতু মনে নাই। সেখানে গিয়া দেবতা স্নান করবে কথা মিথ্যা, আর সেখানে দেবতা স্নান করিয়া যাবে বৈষ্ণবের মনে কিন্তু আঘাত হইয়া, কারণ বৈষ্ণবের মুন্ড এত সোজা কথা নয়, এই মুন্ড যদি পুষ্কর তীর্থে ফেলে তাহলে কি হবে, বৈষ্ণবের অঙ্গহানি বৈষ্ণবের মানহানি হবে। একটা কাজ করো, এই মুন্ডটা গিয়ে আমার কাছে নিয়ে আসো, এই মুন্ড সাথে সাথে আমার মহাদেবের কাছে দিল, তাই আমার মহাদেব তো একটা মালা বানাইয়া মালার মতো বন্দি দিল কথা মিথ্যা, শুধু মালা Thank you.
প্রসাদ বিতরণ করবে, আপনারা চলে যাবেন, আমরাও কিন্তু চলে যাব। তবে একটি কথা মনে রাখবেন, আমিও কিন্তু বিন্দা নই, আমার সন্দ দাদা কোন কৃষ্ণ নয়, আমরা হয়েছে কি দুইজন আমার সুজন দাদার মতো আসতে আসতে আমার সুজন দাদার মতো এই সাউন্ড কমার আমার সুজন দাদার মতো আজকে আমরা দুজন দুই পক্ষের উকিল, একজন বিন্দার পক্ষ আর একজন কৃষ্ণের পক্ষ। আমরা আজকে দুইজন দুই দিকে গিয়ে করবো ওকালতি, আপনারা দিবেন তার ভালো মন্দের স্বীকৃতি দিয়ে। তার কথার কতটুকু রয়েছে যুক্তি অথবা উক্তি, যুক্তিতে নাকি হয় মানুষের মুক্তি। তো একটি কথা মনে রাখবেন, এই যারা আমরা শাস্ত্র নিয়ে আলোচনা করি, শাস্ত্র হয়েছে বাবা মৃত, শাস্ত্র কি মৃত, বইয়ের পাতায় শাস্ত্র হয়েছে বইয়ের পাতায় মৃত। এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত সুরে ছন্দে তালে মাত্রায় যুক্তি দিয়ে মানুষকে না বুঝাই ততক্ষণ পর্যন্ত শাস্ত্র জীবিত হয় না। আপনার বাসায় একটি গীতা আছে, একটি মহাভারত আছে, আপনি এটাকে সুন্দর করে ভেবে রাখছেন, এটা মৃত, এটার কোনো মূল্য পৃথিবীতে নাই। তো এই ঠিক তদ্রূপ যারা ওকালতি করে তারা আমার সুজন দাদা শাস বা তারা বাবা এই পৃথিবীতে আইন বই যত হবে ভরো, যতক্ষণ পর্যন্ত যুক্তিবিদ্যা না শিখবে ততক্ষণ পর্যন্ত এই মামলায় সাকসেস হবে না। ডাক্তারের কাছে কোন রূপ মিথ্যা কথা বলতে নাই, আপনার ফেরতে কথা যদি বলেন আপনার ভাইয়ের কথা, উনি ভাইয়ের কথা যুক্তি ফেরতে তো আপনাকে ফেরতে কথা বলতে হবে। উকিলের কাছে গিয়ে বাবা সত্য কথা বলতে হবে, আমার সন্দেহের মতো একটা সালাক মানুষ, সালাক মানুষ জায়গা জমিন আমার আমার সুজন দাদা কিন্তু তিনি কিন্তু সিভিল উকিল, জায়গা জমিনের কাজ কাজ করে করে একজন একজনের সাথে ঝগড়া লেগে এক বাড়িয়ে মানুষের তাকে মেরে ফেলছে। যারা সালাক মানুষ তারা কিন্তু শেষের কাজ আগে করে ফেলে, মানুষ তাকে মারতে দেরি সুজন বাবুর কাছে যাইতে আর দেরি নাই। বলো পিসা মানুষ তো মেরে ফেলছি, আমাকে তো একদিন না একদিন অ্যারেস্ট করবে, আমাকে অবশ্যই আমাকে জেলে পাত দিতে হবে। এখন আপনার সাথে একটা চুক্তিপত্র করে ফেলতে চাই, বলে যে কি বলে আপনি যদি আমার জামিন নিয়ে দিতে পারেন আপনি যা চাইবে তা পাইবেন। এই উকিলের যুক্তি কেমন দেখবেন, আইনে কিন্তু জামিন পাই না, আবার মারার ক্ষেত্রে আসামির কিন্তু জামিন হয়ে যায়, কারণ তারা যুক্তি তর্কের মাধ্যমে একটু ফাঁক পাইলে মাত্র আসামিটা জামিন নিয়ে গেলে। এখন প্রায় ভুল দেখবেন জেলখানাতে যাই, বলে কেন আসামির সাথে দেখা করার জন্য, বলে তোমার সব কথা আমি শুনেছি, তোমার কথা কিন্তু সত্য, তবে একটি কথা বলে যে কি আমি যা শিখিয়ে দেবো তুমি তা বলবে, তার বাইরে যদি বলো যদি জামিন না হয় তাহলে আমার কোনো দোষ নাই। এখন সুজন দাদা শিখিয়ে দেয় কাকে, আসামিকে, বলে তুমি যখন তোমাকে যখন কাজ করে তুলবে তোমাকে বিপক্ষের উকিল গিয়ে জিজ্ঞেস করবে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি মানুষ মারছো তো সেটা কি ঠিক, বলে যা জিজ্ঞেস করবে করো, তোমার উত্তর থাকবে শুধু একটা, একটা দাদা উত্তর হবে যে একটা, উত্তর কি তোমার নাম কি, নাম হচ্ছে ভট, বাবার নাম গ্রামের নাম মানুষ মারস, যেটা জিজ্ঞেস করবো করো উত্তর শুধু একটা। এখন সত্যি সত্যি তাকে যখন কাক করে যখন তুলছে, এখন বিভক্ত উকিল যখন গিয়ে জিজ্ঞেস করো তোমার নাম বাবার নাম, এখন যশা বসে বসে চিন্তা করে এই পৃথিবীতে কিন্তু সবার বিচার আছে কিন্তু পাগলের কোনো বিচার নাই, পাগলের কোনো জেলবাসী পৃথিবীতে নাই নাই নাই। দর্শক মনে মনে চিন্তা করে নিশ্চয়ই কোনো ভাগ, নিজের নাম জিজ্ঞেস করলো বলে ফর, বাবার নাম জিজ্ঞেস করলো ফর, গ্রামের নাম জিজ্ঞেস করলো ফর। এখন তিনি সুন্দর করে লেখছে উনি একজন মস্তিষ্ক পাগল, তাকে প্রকৌশল খালাস দেওয়া একই ঘরে তার দাবি কাক করে থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছে, আর এদিকে আমার সুজন দাদা পিছন থেকে ডাকতেছে বলে ভাই কথা কি ছিল, বলে কিসের কথা, বলে তুমি বলছো আমাকে 50,000 টাকা দিবে, বলে তুমি আমাকে কি শিখিয়েছো, বলে ফর, বলে তোমার 50,000 টাকা ফর।
তোমার সাথে শেষ দেখা হয়েছে কোথায়? একমাত্র প্রভাত যজ্ঞে। কারণ বিন্দার সাথে দ্বারকা তো কোনো দেখা হয়নি, হস্তিনা তো দেখা হয়নি, দেখা হয়েছে কোথায়? একমাত্র প্রভাত যজ্ঞে। যেদিন তোমার প্রবাস যোগ্য হয়েছে সেদিন তুমি বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করেছিলে, সেখানে আমরা সবাই সেদিন নিমন্ত্রিত ছিলাম, 33 কোটি দেবদেবতা সবাই সেদিন নিমন্ত্রিত ছিল। এখন আমি বুঝলাম না কৃষ্ণ, এই 33 কোটি দেবদেবতা সবাই সেদিন উপস্থিত ছিল, আর একজন ব্যক্তি তার পায়ের একজোড়া খড়ম আরেকজন ব্যক্তিকে দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিছে। কালাটাই প্রশ্ন, এখন একজন ব্যক্তি একজোড়া খড়ম কোথায় তোমার প্রবাস যোগ্যে পাঠিয়েছে? কৃষ্ণর চাইতে কি পৃথিবীতে আরো দামি? এই ব্যক্তি নিজে উপস্থিত না হয়ে তার পায়ের একজন ভরণ পাঠিয়ে দিছে। যদি তোমার জানা থাকে খুলিয়া বলো তাই, ভক্ত বলা শুনিয়া নিবে আর কোন প্রশ্ন নাই আজকে। যদি আমার কথায় আমার ভাষায় আমার আচার আচরণে কারো মনে যদি কোনো রেখা পাত হয়ে থাকে, আমি আপনাদের সবার জন্য বৈষ্ণবদের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা মহত্বের লক্ষণ। আমার সঞ্জু দাদা, আপনি যদি আমার কোনো কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ক্ষমা চাওয়া কোনো অপরাধ নয়, ক্ষমা চাওয়া বাবা পৃথিবীতে কোনো অপরাধ নয়। তাই যাবার সময় আর অন্য কথা নাই, এবার আমার কৃষ্ণদন্ত আসবে আসবে তুমি আরেকবার আসিয়া যাও বলে কান্দাইয়া, আমি মনের সুখে একবারে কান আমার পুরা বুকে দারুণ ভরা, আমার পুরা বুকে দারুণ ভরা।
श्री